জয় হিন্দু ফ্যান্স লাভার্স, আমি সুদীপ তোর, আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। স্বাগতম জানাই আজকের আপডেট ইন্ডিয়ার একটি নতুন আপডেটে। এবার মরা কান্না কাঁদবে জিন্নার দেশ, পাকিস্তানের সব থেকে বড় শত্রু দিয়ে দিল হুমকি। বর্তমান সময়ে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ক্রমশ ভেঙে পড়েছে। এই দেখে ঠিক সেই আবহে পাকিস্তানকে সমস্যায় রেখে দিয়েছে তাদেরই তৈরি তেহরিক তালিবান পাকিস্তান, যেটিকে বলা হয় টিটিপি। শুধু কিন্তু এখানে শেষ নয়, সে দেশের সন্ত্রাসবাদ সাধারণ মানুষের জীবনকেও রীতিমতো দুর্বিষহ করে তুলেছে। আজকে গত শুক্রবার সন্ধ্যায় করাচি পুলিশ প্রধানের অফিসে হামলা চালানোর পর টিটিপি পাকিস্তানে আরো হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে টিটিপি গত শনিবার এক স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে তারা পুলিশের উপর আরো আক্রমণ গম্ভীরভাবে চালিয়ে যাবে। তো আবার ইতিমধ্যে সংবাদ সংস্থা ভারতের এনআই অনুসারে জানা গিয়েছে যে টিটিপি এক স্টেটমেন্টে জানিয়ে দিয়েছে যে পুলিশ কর্মীদের সেনার সঙ্গে আমাদের যুদ্ধ থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ শীর্ষ পুলিশ অফিসারদের নিরাপদে আশ্রয়ে হামলা চলতেই থাকবে। পাশাপাশি আরো জানানো হয়েছে যে আবারও আমরা তাদের সতর্ক করতে চাই যাতে নিরাপদ বন্দীদের শহীদ করা বন্ধ করা হয়, অন্যথায় ভবিষ্যতে আক্রমণের তীব্রতা আরো গুরুতর হবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য এটাই যে গত শুক্রবার টিটিপির সশস্ত্র সন্ত্রাসবাদী পাকিস্তানের সবচেয়ে জনবহুল শহর করাচির পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা চালায়। ওই হামলায় পাঁচজন জঙ্গি সহ চারজন নিহত হয়। শুক্রবার সন্ধ্যে 7:10 করাচির পুলিশ প্রধান কার্যালয়ে এই হামলা চালানো হয়েছিল। পরে যদিও পুলিশ প্রধান কার্যালয় সন্ত্রাসবাদীদের হাতে থেকে মুক্ত করে পুলিশ। তো এইদিকে আবার গত এক মাসে একজন আত্মঘাতী বোমা হামলাকারী পেশোর একটি পুলিশ কম্পাউন্ডের ভিতরে থাকা মসজিদে ধামাকা ঘটায়, আর সেই ধামাকায় 100+ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল, যাদের বেশিরভাগটাই ছিল পুলিশ আধিকারিক। আর ওই ঘটনার পর জুনিয়র পদমর্যাদা কয়েকজন পুলিশ কর্মী সমালোচনা করে বলেন যে সেনাবাহিনীর কাজ এবার তাদেরকে করতে হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসনে টিটিপির সাথে পুনরায় আলোচনা শুরু করতে চেয়েছিল, যেখানে পাকিস্তান সরকারের সন্ত্রাসবাদী সংগঠনের মধ্যে 2022 সালে ফেব্রুয়ারিতে আলোচনা শুরু হয়, আর ততদিনের সরকার অন্তত 100 জন টিটিপি বন্দীকে মুক্তি করে দেয়। যদিও টিটিপির সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর দিকে কোনো অগ্রগতি হয়নি, এমনকি ওই সংগঠনটি গত 28 নভেম্বর তার যুদ্ধবিরতি প্রত্যাহার করে নেয়, আর এরপরে থেকে সন্ত্রাসবাদীদের কবলে পড়েছে পাকিস্তান। আর শুধু এখানে শেষ নয়, এখন তো এই হামলার প্রভাব ইসলামাবাদ এমনকি করাচিতে গম্ভীরভাবে পৌঁছে গিয়েছে। পাকিস্তান এখন চারিদিকে পচা আলুর মতো পচে গিয়েছে, যেখানে যাচ্ছে সেখানেই ঠোকায় হচ্ছে। বন্ধুরা, পাকিস্তানের পুরো বিষয়টি শুনে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।